নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বক বক। আজ আমি তোমাদের ভাস্বর চট্টোপাধ্যায় সম্বন্ধে বলব। তোমরা তো সবাই তাকে চেনো, তিনি বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিক টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। শোনা যাচ্ছে ভাস্বর ও তার স্ত্রী নবমিতার নাকি বিয়ে ভাঙতে চলেছে। তাহলে চলো বন্ধুরা, জানা যাক আসল ঘটনাটি কি। হ্যাঁ, এটা সত্যি যে তাদের বিয়ে ভাঙছে। 5.5 বছরের বিবাহিত জীবন ছেদ করতে চলেছে তাদের। চলতি বছরের জুনে তারা একত্রে সেপারেশনের পেপার জমা দিয়েছেন কোর্টে। বিয়ের পর থেকেই নাকি তাদের ঝামেলা হয় এবং গত 1 বছরে সমস্যা আরও বেড়ে যায় নাকি বলেই শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে তারা প্রকাশ্যে কখনো আলোচনা করেননি, এ ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করার ফলে বিষয়টি জানা গিয়েছে। মহানায়ক উত্তম কুমারের নাতনি নবমিতার কথায় আমার বিয়ের অভিজ্ঞতা ভালো নয় বলেই জানান তিনি। ভাস্বরের মতে জানা যায় যে সেপারেশনের পেপার জমা দেওয়া হয়েছে, আমাদের হাতে 1 বছর সময় আছে বলেই উনি জানান, এবং এখনও তারা নাকি ডিভোর্সের পাকাপাকি সিদ্ধান্ত নেননি। এক ছাদের তলায় দুজন মানুষ যখন থাকতে অস্বীকার করেন তখন তার পিছনে কিছু কারণ অবশ্যই থাকবে। 2014 সালে তাদের বিবাহ হয়, এটি ভাস্বরের দ্বিতীয় বিবাহ বলেই জানা যায়। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা না বলাই উচিত। আশা করা যায় তারা যেন আবার একসাথে সুখে সংসার কাটান। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।